হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের তিনজন কুখ্যাত সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ড এবং সিরিয়াল কিলারকে নিয়ে আজকের আমার প্রতিবেদন। সাথে থাকুন এবং দেখতে থাকুন। পিচ্চি হান্নান, ঢাকা শহরের এককালের মাদক সম্রাট, লাখো মানুষের আতঙ্কের নাম ছিল পিচ্চি হান্নান। 2004 সালের 26 জুন র্যাবের ক্রস ফায়ারে নিহত হবার আগ পর্যন্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড ছিলেন। পিচ্চি হান্নানের অপর নাম আব্দুল হান্নান। বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। ছিনতাই চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ। ষষ্ঠ শ্রেণীর পরে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। এরপর পিতার কাঁচামালের ব্যবসা সূত্রে চলে আসেন ঢাকার কাওরান বাজারে। ধীরে ধীরে চুরি, ছিনতাই থেকে শুরু করে জড়িয়ে পড়েন ডাকাতি, অপহরণের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডে। খুন জখম হয়ে ওঠে তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। একসময় হান্নান জড়িয়ে পড়ে মাদক ব্যবসার সাথে। 90 দশকের মাঝামাঝি সময়ে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ব্যাপক পরিবর্তন আসে। এক প্রভাবশালী ডনের অবসরের পর আন্ডারওয়ার্ল্ড বিভক্ত হয়ে পড়েন দুই ভাগে, একটি সুব্রত পাইনের নেতৃত্বে সেভেন স্টার গ্রুপ এবং অন্যটি লিয়াকতের নেতৃত্বে ফাইভ স্টার গ্রুপ। পিচ্চি হান্নান সহ কালা জাহাঙ্গীর, বিকাশ প্রকাশ এরা যোগ দেন লিয়াকতের ফাইভ স্টার গ্রুপে। অন্যদিকে সুব্রত পাইনের গ্রুপে যুক্ত হয় টোকাই সাগর, মুরগি মিলন, আসিফ সহ আরও অনেকে। পরবর্তীতে লিয়াকতের সাথে দ্বন্দ্বের জের ধরে সুব্রত বাইনের সাথে হাত মেলায় আন্ডারওয়ার্ল্ডের আরাকডন সুইডেন আসলাম। এতে দুই গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তারের যুদ্ধ বেড়ে যায় ব্যাপক হারে। চলতে থাকে খুন এবং পাল্টা খুন। ঢাকা জজকোট এলাকায় খুন করা হয় সুব্রত বাইনের মুরগি মিলনকে। এ মিশনে অংশ নেয় পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীর। এমন উত্তাল সময়ে সরকার 23 জন সন্ত্রাসীর নামে তালিকা প্রকাশ করেন। এর মধ্যে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, টোকাই সাগর সহ 11 জনকে ধরে দিলে 1 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। 2004 সালের দিকে স্বার্থের জন্য দ্বন্দ্ব বাড়তে থাকে এই দুইজনের মধ্যে। তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে বনানীর 20 নং ওয়ার্ড ও মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে। এ নিয়ে অনেকদিন ধরেই চলছিল দ্বন্দ্ব দুইজনের মধ্যে। এরপর পিচ্চি হান্নান 2004 সালে ফেব্রুয়ারির মাঝামাঝি সমঝোতার জন্য কালা জাহাঙ্গীরকে ডাকেন আর এক সন্ত্রাসী নিটেলের বাসায়। হান্নানের পরিকল্পনা ছিল জাহাঙ্গীরকে শেষ করে দেওয়ার। গুলিবিদ্ধ হয়ে পালাতে সক্ষম হয় কালা জাহাঙ্গীর। কথিত আছে কালা জাহাঙ্গীর পালিয়ে যেয়ে আশ্রয় নিয়েছিল তার এক সহযোগীর কাছে। সেখানে চিকিৎসার পরেও বাঁচানো যায়নি কালা জাহাঙ্গীরকে। তবে কালা জাহাঙ্গীর সম্পর্কে সঠিক তথ্য আজও জানা যায়নি। কারো কারো মতে জাহাঙ্গীর পাড়ি জমেছে বিদেশে। এই সময় পিচ্চি হান্নানের প্রভাব আরও বেড়ে যায়। তার সাথে অনেক পুলিশ কর্মকর্তার ভালো সম্পর্ক ছিল। নিহত হবার আগ পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি সহ ছিল 23টিরও বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা হাবিবুর রহমান হত্যা মামলা, ওয়ার্ড কমিশনার শাহাদাত হোসেন মামলা, এসআই হুমান কবির হত্যা মামলা। কিন্তু সব পাপেরই শেষ থাকে। উত্তরার গরিবের নওয়াজ অ্যাভিনিউয়ে 2 নম্বর বাড়িতে বন্ধুবান্ধব সহ আমোদ ফুর্তি করার জন্য সেখানে নিয়মিত যাওয়া আসা করতেন হান্নান। 2004 সালের 24 জুন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব। র্যাবের 40 জন চৌকস দল অভিযান করেন সেখানে। বাড়িটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেন তারা। এই সময় আচমকা বেরিয়ে আসে হান্নান। কিছু বুঝে ওঠার আগেই লাগাতার গুলি চালাতে শুরু করেন র্যাব সদস্যদের দিকে। লুটে পড়েন 2 জন র্যাব সদস্য। পাল্টা গুলি চালাতে শুরু করেন অন্যরা। হান্নানের শরীরের বিভিন্ন অংশ গুলি লাগলেও পাঁচিল টপকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় হান্নান সাভারের একটি ক্লিনিকে ভর্তি হন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় র্যাব। সেই মুহূর্তে পিচ্চি হান্নান বলে, আমি 1 কোটি টাকা দিচ্ছি, আমাকে আপনারা ছেড়ে দিন। কিন্তু তার কোনো কথায় আর খাটে না। তাকে নেওয়া হয় আদালতে, সেখান থেকে র্যাব কার্যালয়ে। অতঃপর অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় র্যাব। আশুলিয়ায় ক্রস ফায়ারে নিহত হয় হান্নান। আর এভাবেই তার অন্ধকার জগতের অবসান ঘটে। বাংলাদেশের কুখ্যাত সিরিয়াল কিলার, রক্তপিপাসু মাফিয়া ডন এরশাদ শিকদার। জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারখনি গ্রামে। পিতার নাম বন্দে আলী। অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিল এরশাদ শিকদার। লাশ গুম, চোরাচালান, মাদক কারবারি, জোরজবস্তি অন্যের জমি দখল, হেন কোনো অনৈতিক কাজ নাই যা এরশাদ শিকদার করেনি। অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিল এরশাদ শিকদার। আর তার বাবা মারা যাবার পরেই এরশাদ শিকদারের মা এরশাদ শিকদার ও তার ভাই বোনদের নিয়ে চলে আসেন খুলনা শহরে। এরশাদ শিকদার খুলনায় রেলওয়ে স্টেশনে কুলির কাজ শুরু করে, আর সেই সাথে রেলওয়ের পার্স চুরি, তেল চুরি করতে থাকে। একটু বড় হবার পরে নিজে একটি বাহিনী তৈরি করে, রান্দা নিয়ে ঘুরে বেড়াতো বলে তার বাহিনীর নাম ছিল রান্দা বাহিনী। মানুষকে নৃশংসভাবে হত্যা করতো এরশাদ শিকদার, লাশের উপর লাফালাফি করতো, এতে পাঁজরের হাড়গুলো মরমর করে ভাঙত, আর সেই শব্দে হতো সে উল্লাসিত। অতপর পবিত্র হবার জন্য দুধ দিয়ে গোসল, প্রমাণ নষ্ট করার জন্য লাশগুলোকে রাক্ষুসে মাগুর মাছ দিয়ে খাইয়ে দেওয়া হতো, কিংবা পেটকে ওফার ওফার করে সিমেন্ট জমানো বস্তার মধ্যে ফেলে দেওয়া হতো ভৈরব নদীতে।
এশা শিকদারের সমস্ত অর্থবিত্তই ছিল মানুষের রক্ত দিয়ে তৈরি। এছাড়া ঘাট এলাকায় এশা শিকদারের ছিল বিশাল একটি বরফকল, যেটি ছিল মানুষ হত্যার কারখানা। খুলনা শহরে তার বিলাসবহুল বাড়ি ছিল, যেটি স্বর্ণকমল নামে পরিচিত। এই বাড়িটির মধ্যে গোপন সুড়ঙ্গ তৈরি করেছিল। যখনই পুলিশের উপস্থিতি টের পেত তখনই লুকে যেত বাড়ির গোপন সুড়ঙ্গে। এশা শিকদার অসংখ্য মানুষ খুন করেছে, তাদের মধ্যে একজন লাশেরই সন্ধান পাওয়া গেছে। এশা শিকদারের হত্যাকাণ্ডগুলোর মধ্যে সবচেয়ে বহুল আলোচিত হত্যাকাণ্ডটি ছিল যুবলীগ নেতা খালিদ হত্যা। এছাড়া বহু নারীকে সে লালসার শিকারে পরিণত করেছিল। এশা শিকদারের বিরুদ্ধে হত্যাসহ আরও অনেক অনৈতিক কর্মকাণ্ডের জন্য মামলা ছিল। 1999 সালে পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে এশা শিকদার এবং 2004 সালে খুলনার কেন্দ্রীয় কারাগারে 10ই মে এশা শিকদারের ফাঁসি কার্যকর করা হয়। আর এভাবেই শেষ হয়ে যায় বাংলাদেশের কুখ্যাত সিরিয়াল কিলার এশা শিকদারের কালো অধ্যায়। রসুখা, বাংলাদেশের প্রথম কুখ্যাত সিরিয়াল কিলার রসুখা। ইচ্ছা ছিল 101 জন নারীকে হত্যা করে সন্ন্যাস বেশ ধারণ করার, কিন্তু পুলিশকে করা একটি ফোন কল তার সমস্ত ইচ্ছাকে নষ্ট করে দেয়। নিজের ফাঁদেই নিজে ধরা পড়ে সে। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ অজ্ঞাতনামা 6 জন নারীর লাশ উদ্ধার করে। 2006 সালে পারভিন নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নারীগুলোকে হত্যার পূর্বে ধর্ষণ করা হয়। কে ছিল এই রসুখা? হত্যাকাণ্ডগুলোর পেছনে তার মোটিভাবা কী ছিল? রসুখার আসল নাম ছিল রসুইখা, বাবার নাম মনুখা, গ্রামের বাড়ি চাঁদপুর। তার বাবা ছিলেন ক্ষেতমজুর। রসুখার বাবা মারা যাবার পরে রেখে যান 30-35 একর জমি। আর এই জমি নিয়ে এলাকার মানুষদের সাথে বিরোধ লাগলে রসুখা বিরোধিতা করলে এলাকার মানুষজন রসুখাকে চোরচুট্টা বলে গালিগালাজ করে। এর মধ্যেই রসুখা এক মেয়ের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়লে মেয়ের ভাই ও লোকজন রসুখাকে অনেক মারধর করে হাত ভেঙে দেয়। এরপর রসুখা এক মেয়ের সাথে বিয়ে হয়। যে কোনো কারণেই হোক, ঘটক তাকে বিয়ের আগে মেয়ে দেখায়নি, আর তাই বিয়ের পর বাসর ঘরে রসুখা তার বউকে দেখে যে তার এক চোখ নষ্ট, সেই ধরেই নেয়। তার সাথে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। 2 বছর স্ত্রীর সাথে সংসার করার পরে স্ত্রীকে ছেড়ে চলে আসে গাজীপুর টঙ্গীতে এবং রসুখা তার বউয়ের ছোট বোন রিনাকে বিয়ে করে। রিনা ছিল গার্মেন্টস কর্মী, আর সেই সুবাদে অনেক গার্মেন্টস কর্মীর সাথে পরিচয় ঘটে রসুখার। এরপরে রসুখা একজন গার্মেন্টস কর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর জানতে পারে সেই মেয়ের সাথে অন্য কারো সম্পর্ক আছে। রসুখা এর বিরোধিতা করতে গেলে মেয়েটি তার প্রেমিককে দিয়ে রসুখাকে অনেক মারধর করায়। আর তখন থেকে হয়তো তার মনে জেদ চেপে বসে 101 জন নারীকে হত্যা করার। কিন্তু কিভাবে ধরা পড়ে পুলিশের কাছে রসুখা? পারভিন হত্যার পরে পুলিশের কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন আসে এবং জানায় পারভিন হত্যার খুনিকে, কিন্তু তারপরে পুলিশ সিমটি বন্ধ পায়। পুলিশ বুঝতে পারে যে ফোনটি করেছিল সেই আসল হত্যাকারী। পুলিশ এই কাজে একজন নারী সোর্সকে লাগায়। পুলিশ জানতে পারে চাঁদপুর জেলার ফরিদপুর উপজেলার আখ ব্যবসায়ী তাজুল নামের এক লোকের নিকট থেকে সিমটি কেনা হয়েছে। পরে পুলিশ তাজুলকে আটক করলে সে জানায় রসুখা ও মিজান নামে 2 ব্যক্তি চাঁদপুরের ফরিদপুর উপজেলার কাঁচারি মসজিদ থেকে এক রাতে 11টি ফ্যান চুরি করার সময় সে এবং 900 প্রহরী দেখে ফেলে এবং হাতে নাতে আটক করে। আর তখনই সে রসুখার কাছ থেকে সিমটি কেড়ে নেয় এবং 100 টাকায় বিক্রি করে দেয়। 2009 সালে 7 অক্টোবর পুলিশ গাজীপুরের টঙ্গীর মিরাজপাড়া থেকে রসুখাকে অ্যারেস্ট করে। রিমান্ডে নিলে 11 জন গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে রসুখা। রসুখা নারী হত্যা ছাড়াও চুরি, ডাকাতি, বোমা হামলা সহ অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। রসুখার বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হয়। 2015 সালে রসুখাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণাভ চক্রবর্তী। 2018 সালে পারভিন হত্যার দায়ে ফাঁসির আদেশ দেন নারী ও শিশু আদালতের বিচারপতি আব্দুল মান্নান।